আমরা প্রথমে ভেক্টর ক্যালকুলাসের মেইন জিনিসে চলে আসছি, কারণ আমরা বেসিক কিছু ফান্ডামেন্টাল দিয়েছি তোমাদের হালকা বোঝানোর জন্য। ভেক্টর ক্যালকুলাস বোঝার আগে তোমাকে ডেল অপারেটর ব্যাপারটা আমি একটু দেখিয়েছি। ভেক্টর অপারেটর সেটা তোমাকে জানতে হবে, হোয়াট ইজ ডেল অপারেটর সেটা আমি দেখেছি। ডেল অপারেটর কি, স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ড কি সেটা বুঝতে হবে। তারপর এটা বুঝলে আমি তোমাদেরকে বুঝাতে পারবো হোয়াট ইজ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বুঝলে আমি তোমাদেরকে বুঝাতে পারবো ডাইভার্জেন্স, ডাইভার্জেন্স বুঝলে আমি তোমাদের বুঝাতে পারবো কার্ভ। ব্যাস এই তিনটা, এই চার তিন চারটা জিনিস তোমাদের অনেক কঠিন মনে হয়, বইতে ক্যাটাগরি ঢঙ্গে আছে বাট ফিল আসে না। অঙ্ক ঠিকই পারি, ফিল ল্যান্ড ফিল। এখানে নর্মালি আমরা সবসময় লাগবে বলে আমরা উঠিয়ে রাখি ডেল অপারেটর, ডেল অপারেটর, ডেল ডেল অপারেটর, দিস ওয়ান ইকুয়ালস টু কি, ডেল বাই ডেল এক্স অফ আই প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ জে প্লাস ডেল বাই ডেল জি অফ কে, এটা আমি লিখে রাখছি কারণ সবসময় আমাদের লাগবে। তারপর আমরা লিখি স্কেলার ফিল্ড, স্কেলার 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 ফিল্ড ফিল্ড। তারপর কি ভেক্টর ফিল্ড, ভেক্টর ভেক্টর ফিল্ড ফিল্ড, স্কেলার ফিল্ড ভেক্টর ফিল্ড কি। তাহলে তারপর আমরা একটা জিনিস লিখে রাখি যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট রাইট। এই তিনটা, এই তিনটে জিনিস বুঝতে পারলে আমাদের প্রায় সব কিছু শেষ, এই ফান্ডামেন্টাল কনসেপ্ট। এটা আমরা ধরে নিয়েছি ব্যা প্লাস মাইনাস তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ, যেমন স্কেলার অপারেটর ঠিক আমরা ধরে নিয়েছি, ডেল্টা এমন একটি ভেক্টর অপারেটর ফাইন ধরে নিয়েছি রাইট। কিন্তু স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড, গ্রেডিয়েন্ট, তারপর আমাদের কি হবে বাচ্চা, তারপর আমাদের আগে ফাইনালি ডাইভার্জেন্স, ডাইভার্জেন্স জেন্স আসবে, তারপর আমাদের কি হবে কার্ড আসবে। ব্যাস এই জিনিসগুলো শিখলে আমরা বক্স হয়ে যাচ্ছি, আমরা ক্লাস ক্লাস চলে আসে। অবশ্যই ছাড়া বুঝিয়ে ছাড়বো, আমি সেটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে ছাড়বো, আমরা সেটা কেতা বের হবে না। বাট ফিল করো বাচ্চা, স্কেলার ফিল্ড হলো কি, নর্মালি টেম্পারেচার তাপমাত্রা স্কেলার, আমি তোমাদের কিছুক্ষণ আগে বলে আসছি তাপমাত্রা স্কেলার। যেমন এই রুমের টেম্পারেচার এখন কত, অ্যাপ্রক্সিমেট 26 ডিগ্রি সেলসিয়াস, ওকে রাইট। এই তাপমাত্রার স্কেলার, দিস ইজ স্কেলার ফিল্ড, স্কেলার ফিল্ড। কিন্তু আমরা একটা জিনিস শিখবো বাচ্চারা, হোয়াট ইজ ভেক্টর ফিল্ড। যেমন তুমি অবাক হয়ে যাবা যে আমি যখন মার্কারটা ছেড়ে দিচ্ছি, মার্কার ড্রপ দিয়েছি নিচে, মার্কার ড্রপ দিয়েছে, তো মার্কার নর্মালি নিচে পড়ছে, একটা দিকে পড়ছে, কারণ আমরা জানি কি পৃথিবীর কেন্দ্রে দিকে থাকে, তার অভিকর্ষজ ত্বরণ থাকে। ত্বরণ মানে কি, ওয়ান কাইন্ড অফ ফোর্স, ওয়ান কাইন্ড অফ ফোর্স, বিকজ ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ফোর্স, সো ফোর্স ভেক্টর। সো এই দিকটাকে, এই লেয়ারটাকে আমরা ভেক্টর ফিল্ড বলছি। তাহলে আমরা এই পৃথিবীর যে কোনো জায়গায় থাকি না কেন, আমরা স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ডের সমন্বয়ে থাকছি, কিছুটা অনুমান করতে পারছো তোমরা। এবার আমরা প্র্যাকটিক্যাল ফিল করে আসলে চলে আসি আমরা। ধরো বাচ্চারা, ধরো তোমাদের ফিল করতে হবে, ধরো এখানে একটা বাতি, বাতি জ্বলছে, একটা বাতি, যদি বাতিটা আমি অত ভালো আঁকতে পারবো না, ইলেকট্রিসিটি বাতি জ্বলছে, এখানে ফিলামেন্ট আছে, এখানে আমাদের ফিলামেন্ট আছে, আই আসছে, তো বাতিটা ব্রাইটনেসের আলো বেরোচ্ছে, আলো বেরোচ্ছে, বিভিন্ন লেআউট আলো বেরোচ্ছে, লেআউট আলো বেরোচ্ছে, আলো বেরোচ্ছে, আলো বেরোচ্ছে, রাইট, লাইট ব্রাইট হচ্ছে। তুমি অবাক হবে এই বাতিটা যখন কোনো রুমে জ্বলবে তখন ওই রুমের টেম্পারেচার কিন্তু একরকম, আমরা ধরে নিলেও কিন্তু বাতির আশেপাশে টেম্পারেচারটা কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমে যাচ্ছে। বিকজ এই বাতিটা যখন জ্বলছে, যখন ইলেকট্রিসিটি এসে এই ফিলামেন্টকে হিট করার পর যখন লাইট বার্ন করছে, তখন কিছু হিটও প্রডিউস হচ্ছে। বিকজ হিট ইকুয়েশন তোমরা জানো কিনা জানি না, হিট ইকুয়েশন সমান কি, এইচ সমান কি, আই স্কোয়ার আর টি, কারেন্ট রেজিস্ট্যান্স টাইম ইউজ হিট প্রডিউস হচ্ছে, ওকে রাইট। এখন যে হিট প্রডিউস হচ্ছে, বাতির চারপাশে যে তাপমাত্রা থাকছে, বাতি থেকে আরেকটু দূরে তাপমাত্রা কম থাকছে, আরো দূরে আরো তাপমাত্রা কম থাকছে, তার মানে কি হিট হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার কি হচ্ছে, আস্তে আস্তে চলছে যাচ্ছে। তাহলে টেম্পারেচার যদি স্কেলার ফিল্ড, বা হিটটা কি চারপাশে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা বাতি থেকে 3 সেন্টিমিটার দূরে যে তাপমাত্রা পাবো, যে তাপ পাবো, তথা কিন্তু 6 সেন্টিমিটার দূরে একটু কম পাবো, তুমি অবাক হয়ে যাবা
এই সারফেস কোন সারফেস? এক্স আর ওয়াই সারফেস। সো এখানে টেম্পারেচার ঠিকই আছে, এই লে আউটে এই সারফেসে এই তাপমাত্রাটা, আমি যদি লাইট হই তাপমাত্রা গ্র্যাজুয়ালি বেরোচ্ছে, আস্তে আস্তে বেরোচ্ছে, বিকজ হাই টেম্পারেচার থেকে লো দিকে যাচ্ছে, রুমের অন্য পাশে দিকে যাচ্ছে। তাহলে এই তাপমাত্রাটা কিন্তু দুটো অ্যাক্সিস ধরে যাচ্ছে, এক্স অ্যাক্সিস দিকে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস যাচ্ছে। যদি আমি সারফেস কাউন্ট করি, যদি ভলিউম কাউন্ট না করি তাহলে জেডটা হবে না, উপর দিকে তো যাচ্ছে সেটা আমি কাউন্ট করছি, এটা পরে কাউন্ট করব। তাহলে এই সারফেস যে হিটটা যে একটা দিকে ট্রান্সফার হচ্ছে, এই এই তাপ মাত্রা স্কেলার এই ফিল্ডটাকে আমি ভেক্টর ট্রান্সফার করে ফেলছি, কি সুন্দরে কি কৌশলে, যে এক্স বরাবর হিটটা যাচ্ছে এসে ওয়াই বরাবর হিটটা যাচ্ছে। এই স্কেলার ফিল্ডটাকে এই ভেক্টর ট্রান্সফার করা হয় এভাবে, যেটা কি আই এবং জে কে ইউজ করতে হয়, বিকজ আমি জেড অ্যাক্সিসকে কাউন্ট করছি না, আমি কে কে কাউন্ট করছি না। সো এই আই জে ইউজ করে আমরা নর্মালি এই স্কেলার ফিল্ডটাকে ভেক্টর নিচ্ছি, কি নেওয়ার পর যে মানটা আছে তাকে আমরা গ্রেডিয়েন্ট বলছি। তাহলে এখন তোমার ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবো, হোয়াট ইজ গ্রেডিয়েন্ট। আমি যদি এই বাতিটা ক্রস সেকশন এখানে নিই, ক্রস সেকশন বুঝছো তোমরা, এই ক্রস সেকশন বাতিটা অংশ আমরা এরকম দেখতে পাবো, দেখার পর দেখবা এটাকে যদি আমরা কি ওয়াই অ্যাক্সিস ধরে নিই, আর এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস ধরে নিই, আর জেডটা কি ভার্টিক্যালটা, জেডটা কি ভার্টিক্যালটা, এটা আমি ধরছি না, জেডটা কি ভার্টিক্যালটা ধরছি না। তাহলে এখানে যে স্কেলার ফিল্ড আছে, এখানে যে চারপাশে যে স্কেলার ফিল্ড আছে তাকে আমি টি ধরে নিচ্ছি, স্কেলার ফিল্ডটাকে টি ধরে নিচ্ছি, রাইট? ওকে, এই টিটা কোনো একটা ফাংশন দ্বারা প্রকাশিত হবে, সেটা আমরা ধরে নিই, জাস্ট ফর এক্সাম্পল যে এক্স স্কোয়ার ওয়াই, স্কেলার ফিল্ডের কোনো একটি পয়েন্টের পয়েন্ট ফাংশন কি এক্স স্কোয়ার ওয়াই। তাহলে আর এখানে এদিকে আই ভেক্টর কাজ করে, আমরা জানি একক ভেক্টর আই বাচ্চারা, আর এদিকে একক ভেক্টর কি জে কাজ করে। এই স্কেলার ফিল্ডকে ভেক্টর ট্রান্সফার করবো কীভাবে, বিকজ তার রেটটা এদিকে নিচ্ছে এদিকে নিচ্ছে। সো এই স্কেলার ফিল্ডটাকে আমরা একটা ভেক্টর ফিল্ড ট্রান্সফার করি, কি হিট ভেক্টর ফিল্ড, রাইট? হিট যদি করি তাহলে এটাকে কীভাবে প্রকাশ করবো আমরা, তোমরা বাচ্চারা দেখো, এটাকে আমি প্রকাশ করার জন্য অবশ্যই স্পেস নিচ্ছি, বিকজ আমরা এখন গ্রেডিয়েন্ট বুঝাচ্ছি, গ্রেডিয়েন্টটা ভালো করে বুঝতে চাই আমরা, স্কেলার ফিল্ড যদি ঠিক হয়, ওকে, রাইট? দ্যাট ইজ স্কেলার ফিল্ড। এই হিট ভেক্টরটা, এই হিট ভেক্টরটা মানে কি, আসলে ডেল অপারেটর সাথে, ডেল অপারেটর সাথে ওই স্কেলার ফিল্ডটা গুণন, রাইট? স্কেলার রাশিটা গুণন, রাইট? এটাকে নর্মালি আমরা কি বলি, গ্রেডিয়েন্ট বলি। আসলে এটা ইনডাইরেক্টলি একটা ভেক্টর ডিফাইন করে, যা কি হিট ট্রান্সফার রেট ভেক্টর। সো এই ডেলটাকে আমরা ডেল বাই ডেল এক্স লিখছি আই, আর কি লিখছি প্লাস ডেল বাই ডেল ওয়াই কি লিখছি, জে লিখছি। এবং কি আছে আমাদের, এই টিটা আছে, টিটা থাকুক এখানে, টি দিয়ে গুণ করে শেষ করলে আমি কি পাচ্ছি, ডেল বাই ডেল এক্স অফ টি আই টি আই, অ্যান্ড প্লাস দিয়ে ডেল বাই ডেল ওয়াই অফ কত আমাদের টি জে, রাইট? এটি আমাদের হিট ভেক্টর। এটাকে আমরা নর্মালি কি বলছি, গ্রেডিয়েন্ট বলছি, যে গ্রেডিয়েন্টের সাহায্যে কোনো একটা স্কেলার রাশিকে, স্কেলার ফিল্ডকে, স্কেলার পয়েন্ট ফাংশনকে আমরা কি করেছি, ভেক্টর ট্রান্সফার করেছি। কেন স্কেলারটা ভেক্টর হলো, বিকজ সেই স্কেলার ভ্যালুটা অবশ্যই কোনো সার্টেন ডিরেকশন তো বেরোচ্ছে, ফ্লো নিয়ে বেরোচ্ছে, সে আস্তে আস্তে উত্তপ্ত স্থান থেকে কি ঠান্ডা স্থানে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা ভেক্টর ট্রান্সফার করতে পেরেছি। তারপর মজার জিনিস দেখো বাচ্চারা, এটা মুছে ফেললাম, আমার কিছু বুঝতে পারছি আস্তে আস্তে কোথায় যাচ্ছে, একটা বাসাতে সবার ঘরে লাইট আছে, বাতি জ্বলছে, তোমার যে কোনো মুহূর্তের ব্যাপারটা ফিল করতে পারো। টির মান যদি তুমি বসাও, টির মান যদি বসাও, তার হিট ভেক্টরটা কি হচ্ছে, যা নর্মালি কোনো ডেল অপারেটরের সাথে কোনো কোনো স্কেলার ফাংশনকে গুণন, যাকে আমরা ভালোবেসে কি বলি, গ্রেডিয়েন্ট বলি, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট বলি, রাইট? এটা কি হলো আমাদের, এখন যদি আমি টির মানটা বসাই, নর্মাল টি এর মান যদি বসে, টি মান হচ্ছে পরেই বসাবো আমরা, যেহেতু বসিয়ে ফেলি টি এর মান, তো ডেল বাই ডেল এক্স অফ কত আমাদের, এক্স স্কোয়ার ওয়াই কত হবে আই, প্লাস কত হবে ডেল বাই ডেল ওয়াই অফ কত আমাদের, এক্স স্কোয়ার ওয়াই ওয়াই জে, এত আই, আই এম সরি, এত আই, এত কি আমাদের জে, রাইট? সো হিট ইকুয়ালস টু কি হবে, হিট ভেক্টর ইকুয়ালস টু, যদি আমি ডিফারেন্সিয়েশন করি, রাইট, এখানে কি আসবে, অফকোর্স কি twice x y কি হবে i, প্লাস কি হবে, ডিফারেন্সিয়েশন করলে এখানে কি y কি বলি কি আসবে 1 হবে, তোমরা জানো এটা, x স্কয়ার ইনটু 1 কত হবে জে। মজার জিনিস কি, আমরা এই হিট ভেক্টরটা আমরা পেয়েছি, এই হিটটা হলো কি,
যে এখানে যে ক্রস সেকশন এরিয়া আমরা নিয়েছি, আই মিন এক্স ওয়াই তলে আমরা কাটবো, এই পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ হিট সেন্টার থেকে আস্তে আস্তে বাকি কেন্দ্র থেকে আস্তে আস্তে চারপাশে ছড়াচ্ছে পার 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 ইউনিট এরিয়া, এটি হিট ভেক্টর। মজার জিনিস কি, এই গ্রেডিয়েন্ট তথা হিট ভেক্টরকে যদি আমরা কি করি আবার 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 ডেল অপারেটর সাহায্যে যদি ডাইভার্জেন্স করি, তাহলে কি পাবো, সম্পূর্ণ বাতি থেকে কি পরিমাণ তাপ ট্রান্সফার হচ্ছে, আই মিন তথা তাপমাত্রা ট্রান্সফার হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, কোন স্কেলার ফিল্ডকে গ্রেডিয়েন্টের মাধ্যমে ভেক্টর ফিল্ড তৈরি করা হয়, ভেক্টর তৈরি করা হয়, ওই ভেক্টরকে আবার ডেল অপারেটর সাহায্যে আই মিন তথা ডাইভার্জেন্সের সাহায্যে তথা ডট গুণের সাহায্যে আমরা কি পাচ্ছি যে টোটাল ভলিউমে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে, হিট রেট হচ্ছে সেটা পাচ্ছি। তার আবার সুন্দর করে আমরা বলতে পারি যে গ্রেডিয়েন্ট কি কাজ করে এবং কি এবং ডাইভার্জেন্স কি কাজ করে আমরা আরো একটু ক্লিয়ার হবে। কিন্তু আর বলে রাখি এখানে ডেল অপারেটর কেন আমরা এক্স আর ওয়াই নিয়েছি, বিকজ আমি টু টু প্লেন কনসিডার করেছি, একটা সার্ফেস কনসিডার করেছি, তাই ওকে আমরা দেখছি। আসো আচ্ছা তাহলে এবারে চলে এসো ডাইভার্জেন্স কি, ডাই ভার জেন্স, তোমার বইতে অনেক কিছু দেখো লেখা থাকে অনেক কিছু, কোনো ডেল অপারেটরের সাথে যে কোনো ভেক্টরের ডট গুণ ফলটা, কিন্তু ফিল আসে না এটা কি, তাহলে এখন ফিল আসছে এটা কি, এটা হলো কোন সারফেস, একটা সারফেস, সারফেসে যে হিট প্রডিউস হচ্ছে এবং সে কোন দিকে হচ্ছে তার মান ও দিক সহ একটা জিনিস ডিফাইন করে সারফেস, মানে একক ক্ষেত্র ফলে। ডাইভার্জেন্স কি করবে, সম্পূর্ণ এই বাল থেকে কি পরিমাণ তাপ বের হবে তার মান বের করে দিবে, দিক দিবে না, বিকজ এটা হবে পার ইউনিট ভলিউম, এটা কি পার ইউনিট এরিয়া করে এই ব্যাপারটা ফিল করতে হবে। তোমরা এখন দেখতে পাও বাচ্চারা আমি নিচে নিচে লিখছি, তো ডেল মানে কি, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে এন্ড অলসো ডেল বাই ডেল জি কে, রাইট, ডট দিয়ে আমি কি লিখবো সেই হিটটা যদি আমি লিখি দিই এখানে, হিট যদি ডট আকারে লিখে আমরা এখানে আমি এটা মুছে ফেলেছি, কারণ এটা মোস্ট আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, এটা তো আমরা এক কাজ করি ডট দিয়ে এটা নিচে লিখছি, নিচে লিখছি বাঁকা করে নিচে লিখছি আমরা পাশ দিয়ে, ওকে বিকজ এটা আমাদের দরকার। সো কি হবে টু এক্স, টু এক্স যদি আমরা কি দেখি টু এক্স ওয়াই আই দেখি প্লাস কি হবে এক্স স্কোয়ার জে লিখি, লিখে ফেললাম আমরা এবং ডট গুণন করবো, সো ডট গুণন করলে ডেল বাই ডেল এক্স অফ কত হবে টু এক্স ওয়াই প্লাস দিয়ে কি আসবে আমাদের ডেল বাই ডেল ওয়াই অফ কত হবে এক্স স্কোয়ার প্লাস দিয়ে কি আসবে এখানে, যেহেতু এখানে আমাদের কে এর কোনো কম্পিটেন্ট নেই, সো কি হবে এই মানটা আমাদের শূন্য হয়ে যাবে, এই মানটা আমাদের কিছু নেই শূন্য হয়ে যাবে। সো এখানে আবার ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছি আমরা, এক্স করলে ওয়ান হয়ে যাবে, সো কি হবে টোয়াইস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়াই প্লাস একইভাবে এখানে কি আসবে আমাদের ওয়াই কে করলে কি আসবে টোটাল আমাদের শূন্য আসবে, বিকজ এখানে ওয়াই কোনো সম্প্রদায় নাই, সো এক্স কনস্ট্যান্ট, সো এখানেও কোনো কনস্ট্যান্ট যদি থাকে ওয়ান মনে করি জিরো রাইট, জিরো অ্যান্ড অলসো দিস ইজ জিরো রাইট, তো কি দেখো অনেক টুয়াইস ওয়াই থাকে, দিস ইজ দ্য ডাইভার্জেন্স ডেল ডেল ডট এইচ। এই টুয়াইস ওয়াই কি মেনশন করে, কি মেনশন করে, কোনো একটা ভ্যালু মেনশন করে, বিকজ তার এখানে কি নেই তার কোনো ডিরেকশন নেই, এক্স আই জে কে কোনো ডিরেকশন, তাহলে একটা ভ্যালু ডিফাইন করে। প্রশ্ন থাকবে এটা কিসের ভ্যালু, এমন কি ভ্যালু, এটা এটা হল পার ইউনিট ভলিউমে, পার ইউনিট ভলিউমে তার একটা ভ্যালু ডিফাইন করে। যদি তুমি কোঅর্ডিনেটস সেট করো ধরো ওয়ান টু থ্রি বিন্দুতে, ধরো ওয়ান টু থ্রি বিন্দুতে, বিন্দুতে এত বিশেষ বিন্দুতে ডাইভার্জেন্স কত, ডেল ডেল ডট এইচ ইকুয়ালস টু হোয়াট, সেটা কত আসবে দেখো তুমি, যে টু ইন্টু কত হবে, যদি এখানে এক্স এক্স নেই জেড নেই, সো টু ইন্টু কি আসবে ওয়াই ভ্যালু কত আমাদের টু, সো টু ইন্টু টু সমান কত আমাদের ফোর, এ প্লাস ফোর ভ্যালু আসে। তাহলে আমরা কী বুঝলাম, আমরা এই এই বাতি থেকে কি বুঝলাম, আমরা এখান থেকে বুঝলাম যে বাতি কোনো একটা ক্রস সেকশন এরিয়া থেকে, তার মানে কি বাতিটা যখন এইভাবে জ্বলবে জ্বলবে, বাট আমি যখন বাতি মনে করি আমাকে বাতি মনে করো তোমরা, তার মানে কি এভাবে কোনো ক্রস সেকশন এরিয়াতে এই এক্স আর ওয়াই বরাবর তাপ বেরোচ্ছে, তাপ বেরোচ্ছে, সো এই স্কেলার ফিল্ডকে আমি হিটের মাধ্যমে ডিরেকশনের মাধ্যমে কি ভেক্টর ফিল্ড তৈরি করেছি, এই ভেক্টর ফিল্ডকে আমি কি করেছি আবার পুরো পার ইউনিট ভলিউমে অর্থাৎ টোটাল ভলিউমে কি পরিমাণ হিট বেরোচ্ছে বা হিট অ্যাবজর্ব করছে তা আমরা বের করছি কি ডাইভার্জেন্সের মাধ্যমে। ডাইভার্জেন্স মেনলি কি বোঝায়, পার ইউনিট ভলিউমে হিট বা স্কেলার ভ্যালুর রেট, যেহেতু এই মানটা কি আসছে পাচ্ছে না আমাদের প্লাস আসছে প্লাস ফোর আসছে, তাহলে বুঝতে হবে পার ইউনিট ভলিউমে কি প্লাস রেট মানে বেরোচ্ছে হিট বেরোচ্ছে, যদি এই মানটা মাইনাস আসতো তাহলে কি হিট অ্যাবজর্ব করতো।
যদি এই মানটা শূন্য আসতো তাহলে এটা কি হতো? এটা ডাইভার্জেন্স জিরো মানে কি? এটাকে আমরা সলিনয়েডাল বলে থাকি। তাহলে কি পজিটিভ ডাইভার্জেন্স কে আমরা নর্মালি কি বলে থাকি? বিকিরণ বলে থাকি। আর নেগেটিভ ডাইভার্জেন্স কি বলি আমরা? অবিস্থিতি বলে থাকি। আর ডাইভার্জেন্স জিরো মানে কি? তার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সে বিকিরণ করবে অবিস্থিতি করবে না, আর তার কোনো চেঞ্জ নেই, আর ইন ভলিউমে তার কোনো চেঞ্জ নেই যে সলিনয়েডাল। তুমি যদি এই ব্যাপারটা এইভাবে ফিল করতে না পারো, তাহলে তোমাকে সুন্দর এক্সাম্পল দিই। ধরো তোমার এক ফ্রেন্ড আছে, তোমার একটা বন্ধু আছে, সে অনেক চিকন, অনেক চিকন, ধরো হিরো আলমের মতো, হিরো আলমকে চিনো তোমরা অফকোর্স, ওকে, অনেক চিকন। তো তুমি কি করলা? তাকে বললো যে এই চিকন চাকন শরীর নিয়ে ভাই কিছু করা যাবে না, তোমাকে হিরো হতে হলে তোমাকে আরো একটু একটু ফিট হতে হবে, একটু সাইজ বাড়াতে হবে। তো সে কি করলো? সে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে কি করলো, সে আর একটু কি হলো, একটু মোটা হলো। আপনার 6 মান্থ একদিন দেখলাম এগুলো, আল্লাহ তোর তো পজিটিভ ডাইভার্জেন্স হয়েছে, তার মানে তোর তো বেড়ে গেছে, তোর তো ম্যাচ বেড়ে গেছে, ম্যাচ বেড়ে গেছে, তুই মোটা হয়ে গেছিস, ম্যাচ বেড়ে গেছে। আবার তাকে বললো যে এই ম্যাচ হবে না, তোমাকে আর একটু মোটা হতে হবে, আর একটু ফিট হতে হবে, আর একটু লাগবে, আর একটু হব হতে হবে। সে কি করলো? আবার ভালো মতো খাওয়া দাওয়া করলো, আবার আপনার 6 মান্থ তোমার সাথে তার দেখা, দেখলে যে ইয়া মোটা হয়ে গেছে, পুরো রিকিশি স্টাইল হয়ে গেছে। তুমি আবার তাকে বলে যে এত মোটা হলে তো হবে না, তুমি বেশি হয়ে গেছো, তার মানে তার আবার পজিটিভ ডাইভার্জেন্স হয়েছে। এখন যখন সে অনেক বেশি মোটা হয়ে গেছে, তখন তাকে বলে যে ভাই তোমাকে এখন নেগেটিভ ডাইভার্জেন্সে যেতে হবে, আই মিন নেগেটিভ ডাইভার্জেন্সকে কনভার্জেন্স বলা হয়, আই মিন যখন এই মানটা মাইনাস আসবে তখন কনভার্জেন্স হবে। অর্থাৎ এই মানটা দিয়ে তুমি হিসাব করো, যখন তোমার এক ফ্রেন্ড এই মানটা কখনো ছিল 1-এ ছিল, তার একসময় সে 3-তে হয়ে গেছে, তারপর একসময় সে 4 হয়ে গেছে। অতিমাত্রায় হওয়াতে তুমি তাকে আবার ডিসকারেজ করলো, ভাই এত মোটা হবে না, হবে না, মার্কেটে চলবে না ভাই, তখন সেগুলো খাওয়া দাওয়া স্টপ করে দিল। কমিয়ে আবার 6 মাস পর যখন তুমি আবার দেখলে, দেখলে সে অনেক চিকন হয়ে গেছে, তো বললো যে তোমার তো নেগেটিভ ডাইভার্জেন্স হয়েছে বা কনভার্জেন্স হয়েছে, বলেছে না এইটাই হবে না, আর একটু তোমাকে চিকন হতে হবে। তখন সে কি করলো যে আরো খাওয়া দাওয়া ছেড়ে দিল, একেবারে আর শুরু চিকন হয়ে গেল, নেগেটিভ ডাইভার্জেন্স। আমরা বুঝতে পারছি চিকন থেকে মোটা মানে কি, পজিটিভ ডাইভার্জেন্স, মোটা থেকে চিকন মানে কি, নেগেটিভ ডাইভার্জেন্স। তাহলে সলিনয়েডাল কি? সলিনয়েডাল হলো তোমার কিছু বন্ধু বান্ধব দেখবা, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে যে খুবই চিকন, যে দেখ ভাই সারাদিন খাই, সারাক্ষণ খাই, সারাদিন রেস্ট নেই, তবু একটু মোটা হই না রে ভাই। তো এর মানে কি, সে যত ইনপুট নিচ্ছে পার ইউনিট ভলিউমে তার চেঞ্জ হচ্ছে না, সে যতই খাচ্ছে সেটাকে সলিনয়েডাল বলে থাকি আমরা। তার মানে কি, রেট অফ ভলিউম ট্রান্সফরমেশন ইকুয়ালস টু জিরো। এমন কিছু লোক আছে যে দেখো ভাই আমি সারা রাত প্রতিটা রাত আমি ডায়েট কন্ট্রোল করি, মাইমের রাতে খাই না, সকালে একটু হালকা খাই, দুপুরও খুব কম খাই, তবু দেখো কিছুই খাই না, তবু দেখো আমি কমছি না। তারপরে সে যতই ছেড়ে দিচ্ছে তবুও তার ভলিউম বা ম্যাস রেট কমছে না। দিস দ্য সলিনয়েডাল কেস। সলিনয়েডাল মানে কি, যে রেট ট্রান্সফরমেশন জিরো হবে, রাইট? এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া যে মানুষের ম্যাসের সাথে এটা কেমন সম্পর্ক? কিছুটা লাইটের মতো করে, কিছুটা লাইটের মতো করে, যেমনটি দেখো তুমি আমি যদি একটা চিকন চাকন মানুষ ধরো হই নর্মাল চিকন, তা আমি ধরো আপনার 6 মান্থ খাওয়া দাওয়া করে মোটা হয়ে গেছি, তারপর আরও মোটা হয়ে গেছি, তার মানে কি আমি যদি জেড অ্যাক্সিস হই তুমি অবাক হয়ে যাবা, এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর যদি ওয়াই অ্যাক্সিস হয় তার মানে ক্রমান্বয়ে আমি খাচ্ছি আর মোটা হচ্ছে, তার মানে দুই দিকে বাড়ছে, তার মানে কি আমার ম্যাচটা দুটো দিকে বাড়ছে, ম্যাথস স্কেলার হলো, ভর স্কেলার হলো, তার বাড়ার রেটটা কিন্তু বাহিরে। সো এটাকে ভেক্টর ফিল্ডে নিয়ে আমরা এটাকে গ্রেডিয়েন্ট বলি, কিছুক্ষণে বলেছি, মানে কোনো স্কেলার জিনিসকে আমি ম্যাথসকে আমি গ্রেডিয়েন্ট করে ফেলতে পারবো, তার মানে কি ওটা ভেক্টর বানিয়ে ফেলতে পারো। সো এম ম্যাথস ভেক্টর, ম্যাথস ফেইট ভেক্টর, বৃদ্ধি অথবা হ্রাস, এটাকে আবার আমি ডাইভার্জেন্স করবো। ডাইভার্জেন্স করলে কী পাবো, পুরো বডি, পুরো বডিতে আমার কী পরিমাণ ম্যাথস বেড়েছে, তাহলে আমি সেই ভ্যালুটা পেয়ে যাবো। এবার তোমরা বুঝতে পারছো যে ডাইভার্জেন্স জিনিসটা প্র্যাকটিক্যালি কি, তার মানে খুব মজার জিনিস, স্কেলার জিনিসকে গ্রেডিয়েন্ট করে আমরা কি করি ভেক্টর বানাই, আবার ওই গ্রেডিয়েন্টকে আমরা কি করি আবার ডাইভার্জেন্স করে ডটন করে আবার কি স্কেলার বানাই। ব্যাপারটা অনেক মজার, অনেক টেস্টি। আমরা এখন তাহলে বুঝতে পারছি হোয়াট ইজ ডাইভার্জেন্স, ডাইভার্জেন্স কি, আর গ্রেডিয়েন্ট কি, স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড কি, একটু পরে আমরা আরও শিখবো।